ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল মুক্তাস লাইফস্টাইল ব্লগ। তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব 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 ভালো আছি। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়ে গেছি। আজকে রবিবার, এখন বাজে সকাল 8টা। তো আমি সকালবেলা স্নান করে নিয়েছি, সব কাজ বাসি কাজ যা যা ছিল সব কিছু সেরে নিয়েছি। সৌমিকে দুধ খাইয়ে আড়াপাড়া পাঠিয়ে দিয়েছি, আড়াপাড়া পাঠিয়েছি এই কারণে আজকে হচ্ছে রাস পূর্ণিমা। আজকে রাস পূর্ণিমা, পূর্ণিমা লাগবে দুইটায়, এখনও পূর্ণিমা লাগে নাই। তো আমাদের যে ছচি পড়েছিল ওই বাসায় ছচি পড়েছিল লক্ষ্মী পূজার সময়, তখন তো লক্ষ্মী পূজা করা হয় নাই। তো আজকে রাস পূর্ণিমা, এই জন্য ওই বাসায় আজকে লক্ষ্মী পূজা করবে। এর জন্য সকালবেলা সৌমিকে পাঠিয়ে দিয়েছি, আর আমি তো উপাস। আবার আজকে আবার নাটাই পূজা, তো আমি নাটাই পূজা করে তারপরে যাব। এখন আমি স্নান করে সব কিছু রেডি করেছি, পুজো এখনও দেই নাই। রেডি করার মধ্যে জল তুলেছি, এই যে জল তুলেছি, ফুল নিয়ে আসছি, তুলসীও স্নান করানো শেষ, আর ওই যে চাল ভিজিয়ে রাখবো, চাল ভিজিয়ে ঝরা দিয়ে রাখবো। ওই এর আগের বার পিঠা করতে যেয়ে অনেক ঝামেলায় পড়ে গেছি, পিঠা শুধু জল ছ্যাত করে মানে ছড়িয়ে যায় কড়াইয়ের মধ্যে, পিঠা সুন্দর হয় না। আজকে জল ভিজিয়ে রেখে তারপরে জল ঝরিয়ে রাখবো। তো চলো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা কী কী শেয়ার করতে পারি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, আমার পূজা দেওয়া শেষ, এখন কাপড় চোপড় আছে, সেই কাপড় চোপড়গুলো মেলতে যাব, তারপরে কী করি দেখাইব তোমাদেরকে। সন্ধ্যা পূজা দেওয়ার জন্য যে ছোপা এড়িয়ে রাখি সেই ছোপাগুলো শেষ হয়ে গেছে। তো আজকে তো কোনো রান্না বাড়া নাই, এর জন্য স্টুডেন্ট পড়িয়ে তারপরে কতগুলো ছোপা নিয়ে বসেছি। ছোপা এড়ানো শেষ, এখন রেখে ধুয়ে টুয়ে ঘরটর সুরে কতক্ষণ রেস্ট নিয়ে তারপরে এসেছি। স্নান করে ঘরটর মুছে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, তারপরে এসেছি আজকে রবিবার নাটাই পূজার আর পিঠা করার জন্য। নাটাই পূজার পিঠা বসিয়ে দিয়েছি, এইখানে হলো আইল্লা, যেগুলো আইল্লাগুলো বসিয়ে দিয়েছি, তারপরে নৈনাগুলো ওইদিকে রেখেছি, পরে বসিয়ে দিব। তো পিঠা ভাজার পরে এদিকে নাটাই পূজার, এদিকে ঠাকুরের সামনে দিয়েও দিয়েছি, পূজা শেষ আমার। এখন সন্ধ্যা পূজা দিয়ে তারপরে ঠাকুর শয়ন দেব, পিঠা পোলা আর স্টুডেন্ট আছে ওদেরকে দিয়ে তারপর আড়াপাড়া চলে এসেছি, আর সব কিছু গুছিয়ে টুছিয়ে আড়াপাড়াতে চলে এসেছি। এদিকে হচ্ছে মার হচ্ছে লক্ষ্মী পূজা, সকালেই বলেছি মা লক্ষ্মী পূজা করবে আজকে, সেই উপাস। আর ওইদিকে গৌড় নেতায় প্রাণ প্রতিষ্ঠা করা হলো, একসাথে দুইটাই করা হয়েছে। তো ঠাকুর মশাই পুজো করছে, সব কিছু মাই আয়োজন করছে, আমি কিছুই করতে পারিনি। আয়সা এসে পরে একটু ই করলাম, অঞ্জলি দেওয়ার সময় অবশ্য ছিলাম, অঞ্জলি দিতে পারছি আর টুকটাক একটু আগিয়ে পাছিয়ে দিয়েছি, আর কিছুই করতে পারিনি, সব মাই করেছে। তো এদিকে আরতি চলছে, তারপরে পূজা শেষ। তো ভিডিও বেশি বড় করব না, আজকের ভিডিও এখানে এন্ড করে দেব। তোমরা সবাই অনেক 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 ভালো থেকো, আর আমার চ্যানেলের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য কিন্তু অনেক 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 উৎসাহিত করে। তো আরতি শেষ হয়ে গেলে পূজা শেষ হবে, তারপরে মা ওইখানে ঠাকুরের সিংহাসনে যেখানে ঠাকুর বসাতে হয় সেইখানে যে ঠাকুর বসিয়ে দিল। তো আজকের ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।